আমি কইছি স্যার আল্লাহ যদি হুকুম হয় ইনশাআল্লাহ দিতে পারবে স্যার আশা করছিলাম আমি নসিব পাবো আমি আমি সব পাই নাই স্যার কষ্ট পাইছে কুজে স্বতন্ত্র সাবমিট করা তো আমি সাবমিট করছি আমারটা স্বতন্ত্র করে বাদ দিছে তারপরে সবার দোয়া এটা বহাল হয়েছে আমি বিশ্বাস করি এই কেন্দ্রে স্যারের প্রথম ভোটটা দিব আমি স্যারে 87 সালে একটা চেয়ারম্যান ইলেকশন করছি স্যারে জোর করে দাঁড় করাইছি এই ওয়ার্ড থেকে সত্তর চেয়ারম্যান সাহেব স্যারে ইলেকশন করছি আর ইসাক ভাই আর বেগন সাহেব পশ্চিম বাক্স মধ্যে আর জামশেদ চেয়ারম্যান সাহেব আছে না সিদ্ধিগুরু সিদ্ধিগুরু বাহুল কেন্দ্রে গেছে যদি কোনদিন সুযোগ পায় পাহাড়পুর বেলবাড়ি আর তারা তারা নিজ কেন্দ্রে ভোট দিব আমি 91 সালে যখন দাঁড়াইলাম স্যার এখানে ভোট তো দিতাম পারতাম না ফকির বাজার যাইয়া আমি সঙ্গে সঙ্গে খসুবে এমপি তখন 91 সালে বিএনপি গভর্নমেন্ট আমি চেয়ারম্যান নিতে আসি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন অফিসে গেছি জাকারিয়া সাহেব ছিল নির্বাচন কমিশনের সচিব যুবমন্ত্রী কাশেম সাহেব সমন্ধি খসুয়ে রাত্মীয় তখন মোবাইলের যুগ নাই হাতে একটা সিগনেট খসুয়ে পাঠাইল যে পত্র বাহাত্তর পাঠাইলাম তার কথা শুনি না ব্যবস্থা নেই আমি নিজে দরখাস্ত দিছি এই এলাকার মুরব্বীতে তখন নাম দিয়া সাথে সাথে সেন্টারটা করে দিছে এই সেন্টারটা আর পারুয়ারা আর একটা সেন্টার করার কারণে তখন রব চেয়ারম্যান সব চেয়ারম্যান এসে আর আমি 187টা বুক করেছিলাম জঙ্গলবাড়ি পাহাড়পুর এক সপ্তাহ আমি 334 ভোট দেশ মেয়ে বাস করছিলাম 187 ভোট পাইছি এটাতে 163 ভোট পাইছি ফকিরবাজার 29 ভোট পাইছি কালিকাপুর 92 ভোট পাইছি সয়গ্রাম আর বাক্সুমারে 3200 কত ভোট পাইলাম 334 ভোট পাই আমি ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছে ফরিদ মাস্টার সাহেব আমি আপনাদেরকে কেন্দ্র করে দিছি আমার কাছে আপনারা ঋণী না আমি কেন্দ্র করে দেওয়ার জন্য আপনারা 167টা ভোট দিচ্ছে এই জন্য আমি ঋণী আপনারা কাছে সেদিন আপনারা যদি আমাকে বঞ্চিত করতেন আমিও তো রাজনীতিতে পরিবর্তন হইয়া অন্য দিকে চলে যেতাম আপনাদের এলাকা এই প্রাইমারি স্কুলের এই বাউন্ডারি ওয়াল হইতো না বিল্ডিং হইতো না নতুন প্রাইমারি স্কুল হইতো না এই রাস্তাঘাট গুলি হইতো না আপনি শুরু না করলে করেন চেয়ারম্যান সাহেব এটি শেষ করতে পারত আমি হলক করে বলতে পারি যে তেল কুমির পরে আর রাস্তা ফাঁকা হইলো নইলে ইয়া পর্যন্ত আমি 1 কিলো 1 কিলো 1 কিলো করে করে আস্তে আস্তে মেইন রোডটা করছি তারপরে থানা রোড করছি তারপরে ভারী রোড শুরু করে দিয়ে দিছি এখন গ্রামের সড়কগুলি হচ্ছে পুরান গুলিও মেরামত করতে আছে আগে আমার চারে
প্রত্যেকবারে আমার ইলেকশনের পরে দিয়েছি স্যার অক্সারের ব্যাপারে সিদ্ধান্ত ব্যাপার হয়েছে কি কর যা করছো ভালোই করছো ইনশাল্লাহ আছে